আসসালাম আলাইকুম সুরা আলফালাকের সংক্ষিপ্ত তফসিরে আপনাকে স্বাগতম বলুন আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালন কর্তার আমরা আশ্রয় চাই আল্লাহ আলার কাছে যিনি রাতের অন্ধকার থেকে সকালের আলো নিয়ে আসেন ফলাকা এর অর্থ কিছু খোলা বা চিড়ে ফেলা এবং তার ভিতর থেকে কিছু বেরিয়ে আসা যেমন একটি বালিশ চিড়ে তুলা বের করে ফেলা অথবা রাতের অন্ধকার চিড়ে সকালের উদায় হওয়া ইত্যাদি এই সুরাটিতে আল্লাহ তালা অন্ধকারের সাথে খারাপের একটি ফেরাবল বা সঙ্গতি তুলে ধরেছেন সুতরাং আমরা তার কাছেই রক্ষা চাই যিনি রাতের অন্ধকার থেকে প্রভাতের আলো উদায় ঘটান তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে এর অর্থ আমরা আল্লাহ সোহানওয়াতার সৃষ্ট জিনিসগুলির ক্ষতি থেকে তার কাছেই আশ্রয় প্রার্থনা করি এই রকমের ক্ষতি সাধন রকম ইনটেনশন বা ইচ্ছা ছাড়াই পুরোপুরি অজ্ঞতাবশত অবস্থাতেও হতে পারে ধরুন আপনার একটি বাগান আছে হঠাৎ যদি সেখানে একটি গরু বা ছাগল ঢুকে পড়ে সেটি কিন্তু স্বাভাবিকভাবেই বাগানের ঘাস ও গাছপালা চিবিয়ে আপনার বাগানের ক্ষতি করে ফেলবে অথচ সেই জন্তুটির কিন্তু সরাসরি আপনার ক্ষতি করার কোনো খারাপ উদ্দেশ্যই ছিল না যেহেতু আল্লাহ সুবাহালা সকল কিছুর স্রষ্টা এবং তার সৃষ্টিকুলের পূর্ণ নিয়ন্ত্রক তাই আমরা তার কাছে শুধুমাত্র তার কাছেই সুরক্ষা চাই এই আয়াতটি সব রকম সাধারণ ক্ষতি থেকে আমাদেরকে সুরক্ষা দেয় তবে পরবর্তী তিনটি আয়াতে আরও বিশেষ ধরনের তিনটি মারাত্মক ক্ষতির কথা বলা হয়েছে যেগুলো থেকেও আমরা আল্লাহ সোহানুয়াত আল্লার কাছে সুরক্ষা চাই চাইব অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তা সমাগত হয় এই আয়াতে গ শব্দটি দিয়ে অন্ধকার রাত্রের কথা বোঝানো হয়েছে এখন কি আপনি এই আয়াতের সাথে প্রথম আয়াতটির সম্পর্ক খুঁজে পাচ্ছেন কেন আমরা প্রভাতের পালনকর্তার কাছে আশ্রয় চাই এর কারণ এই পৃথিবীতে বেশিরভাগ খারাপ জিনিসগুলো যেমন চুরি ডাকাতি মাদকাশক্তি ইত্যাদি সাধারণত রাতের সময়ই ঘটে এই আয়াতে উল্লেখ করা হয়েছে আমরা রাতের অন্ধকার থেকে আশ্রয় প্রার্থনা করি যখন এটি সমাগত হয় বা সবচাইতে অন্ধকার হয়ে যায় ওয়াকআ শব্দটির অর্থ এতটাই অন্ধকার বোঝায় যখন সব কিছু পুরোপুরি অদৃশ্য হয়ে যায় তাই আমরা আশ্রয় চাই ঘুট ঘুটে অন্ধকার থেকে এই আয়াতের সাহায্যে আমরা আল্লাহ সোহান আলার কাছে অদৃশ্য শয়তান জিন ও লুকিয়ে ক্ষতি করা জাদুকরদের আক্রমণ থেকেও আশ্রয় চাই চাইফিল গ্রন্থিতে ফুৎকার দিয়ে জাদুকর্ণীদের অনিষ্ট থেকে এখানে নাফাসাত হলো এমন একটি আরবি শব্দ যার সরাসরি কোনো বাংলা অনুবাদ নেই তবে এই শব্দটি দিয়ে একরকমের দম করা বোঝানো হয় যেখানে মুখ থেকে থুতু ফেলানোর মতো শব্দ বের করা হয় যেমন কিন্তু পক্ষে কোনো থুথু বা জলীয় পদার্থ মুখ থেকে বের হয় না জাদুকরেরা এই কৌশলটি তাদের কালো জাদু করার ক্ষেত্রে ব্যবহার করে থাকে ঠিক বিপরীতভাবে আমরা মুসলিমরাও সুরা ফলাক ও নাস একসাথে পড়ে বা যে কোনো রকমের ইসলামিক রুকিয়া পরে নিজেদের হাতে নাফাসা করে আমাদের শরীরে হাত বুলিয়ে মাসেহ করে আল্লাহ সুবাহার কাছ থেকে সুরক্ষা চাই যদিও এখানে স্ত্রীলিঙ্গ বহুবচন জাদুকারিণীদের কথা উল্লেখ করা হয়েছে তবুও আশা করা যায় এই সুরাটি পুরুষ এবং মহিলা উভয় জাদুকরদের থেকেই আমাদেরকে রক্ষা করবে ইনশাআল্লাহ কালো জাদুর একরকমের কৌশল হলো কোনো কিছুর গিট্টু বা গিরা বাঁধার সময় মন্ত্র পড়ে তার ওপর নাফাসা করা এবং সেই জিনিসটি লুকিয়ে ফেলা এই রকম জাদু মন্ত্র ভাঙা অনেক কঠিন হয়ে যায় একবার মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের উপরে জাদু করা হয়েছিল যেখানে চুলের গিটে দম করা হয়েছিল এবং সেটি একটি কূপে লুকিয়ে ফেলা হয়েছিল কিন্তু এই সুরাটির সাহায্যে আল্লাহ সুবাহআলা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে সেই লুকোনো জিনিসগুলো উদ্ধার করতে সাহায্য করেছিলেন মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আমাদের রোল মডেল হিসাবে আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন যে কিভাবে আমরা এই সুরাটির সাহায্যে রকম খারাপ কালো জাদু থেকে নিজেকে বাঁচাতে পারবো সাধারণত হিংসা ও বিদ্বেষ কালো জাদু করার পিছনে মূল কারণ হয়ে থাকে আর এর পরের আয়াতে আমরা এই রকমের হিংসুকের ক্ষতি থেকে আল্লাহ সোহানওয়াতার কাছে সুরক্ষা চাই ওয়ামিন ইজা হাসাদ এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে এইখানে অশুভ ঈর্ষা বা হিংসার কথা বলা হয়েছে আমাদের মনে যদি কোনো খারাপ চিন্তা আসে তাহলে সাধারণত ইসলামিক দৃষ্টিতে সেটিকে গুনাহ হিসাবে ধরা হয় না কারণ এটি শয়তানের ওয়াসওয়াসা হয়ে থাকে আর আমরা যখন সেই চিন্তাটি বাস্তবায়ন করে ফেলি তখনই আমাদের উপর দায়ভার এসে পড়ে তবে হাসাদ শব্দটি এমন খারাপ প্রকৃতির হিংসা যা আমাদের মনের ভিতরে বাড়তে থাকে এবং এই রকমের অনুভূতিকে আমাদের হৃদয়ে পুষে রাখাও দোষের কাজ এই অবস্থায় গুণা হওয়ার জন্য আমাদেরকে এই অনুভূতির প্রেক্ষাপটে কোনো খারাপ কাজ করার দরকার হয় না সুতরাং আমাদের নিজেদেরকে সামলে রাখতে হবে যেন এই রকমের অনুভূতি আমাদের হৃদয়ের ভিতরে স্থান করে নিতে না পারে একজন মানুষ যদি অন্য মানুষের যা আছে তা অর্জন করতে চায় তাহলে ইসলামিক দৃষ্টিতে এটি জায়েজ হতে পারে এবং সে এই ধরনের চিন্তা করার জন্য পাপি নাও হতে পারে কিন্তু হাসাদ এমন খারাপ প্রকৃতির হিংসা যেখানে মনের ভেতরে এক ধরনের জ্বলন্ত অনুভূতি জন্মায় যে অন্য কারো কাছে কেন এমন কিছু আছে যে আমার কাছে নেই একই ঘটনা ঘটে যখন কেউ কোনো কিছু থেকে বঞ্চিত হয় আর সেই জিনিসটি আরেকজনের কাছে চলে যায় যেমন প্রথম পুরস্কার বা অফিসের নতুন ডেজিগনেশন বা পদবি ইত্যাদি খেয়াল করে দেখুন এইখানে হিংসুক ব্যক্তিটির মনে এই কারণেই জ্বালা উঠছে যে কেন আর একজন ব্যক্তি সেই কাঙ্ক্ষিত জিনিসটি পেল যা সে পায়নি অন্য কারো সুন্দর একটি বাড়ি অথবা গাড়ি দেখে তা আল্লাহের কাছে কামনা করা দোষের কিছুই না কিন্তু সমস্যা তখন হয় যখনই আমরা আল্লাহের সিদ্ধান্তের উপরে প্রশ্ন রেখে আমাদের মনে চিন্তা করি যে আল্লাহ কেন তাকে সেই জিনিসটি দিল কারো মনে যদি এই রকমের খারাপ প্রকৃতির অনুভূতি জন্মে এবং সে যদি সেই চিন্তাটি তার মনে পুষে ধরে রাখে তাহলে এটি ইসলাম ধর্মে অনুমোদিত নয় এবং এই ক্ষেত্রে সেই ব্যক্তির গুণাহ হবে এই রকম হিংসা মানুষের মনে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে জঘন্য কাজ করতে উৎসাহিত করতে পারে যা সাধারণ ক্ষেত্রে তার পক্ষে করা অসম্ভব এই আয়াত এমন হিংসুক মানুষদের বা শয়তান জিনদের থেকেও আমাদেরকে রক্ষা করে যারা শারীরিক ও মানসিকভাবে খারাপ কিছু করে আমাদের ক্ষতি করতে যায়। যদি হিংসুক ব্যক্তি কিছু নাও করে তবুও এই রকমের হিংসার কারণে আমাদের নজর লেগে যেতে পারে যেখানে ইসলাম কঠোরভাবে কুসংস্কার বিরোধী সেখানে মোহাম্মদ সাল্লাহ আলয় আমাদেরকে সতর্ক করে বলেছেন যে ওয়া আইনুল হক যার অর্থ আসলেই সত্যি সত্যি খারাপ নজর লাগে এই ক্ষেত্রে সেই কুনজর নিজে থেকেই আমাদের অর্থ সম্পদ স্বাস্থ্য এমনকি আমাদের সন্তানদেরকে অদৃশ্যভাবেই ক্ষতি সাধন করতে পারে এই আয়াতটি সেই অশুভ নজর লাগা থেকেও আমাদেরকে রক্ষা করতে পারে এই সুরাটি মূলত পার্থিব শারীরিক ও মানসিক ক্ষতি সম্পর্কিত তাই এই সুরাটির শুরুতে আল্লাহ জোহানুয়াতালাকে মাত্র একবার ডাকা হয় কিন্তু ঠিক পরের সুরাটি অর্থাৎ সুরা আর নাস আত্মিক ক্ষতি সম্পর্কিত যা মূলত আমাদের আখেরাত বা পরকালের জীবনকে প্রভাবিত করে তাই সুরা নাসের শুরুতে আল্লাহ ওয়া তাহাড়াকে তিনবার ডাকা হয় কারণ আমাদের পরকালীন জীবনের ব্যাপারে আমাদের একটু এক্সট্রা সুরক্ষার প্রয়োজন হয় আর এইসব ব্যাপারে আমাদের কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত অবশ্য তার অর্থ এই নয় যে আমাদের জীবনের বিষয়গুলো পুরোপুরি ভুলে গিয়ে শুধু আখেরাতের চিন্তায় মগ্ন থাকা উচিত আমাদের সব সময় জীবন ও পরকালের মধ্যে একটি ব্যালেন্স রেখে চলা উচিত এবং তার সাথে আমাদের প্রিয় নবীজির পবিত্র ঠোঁট থেকে আল্লাহ সবানওয়া আল্লাহ শিখিয়ে দেওয়া বিখ্যাত সেই কোরআনের দোয়াটি পড়া উচিত যা হল রব্বানা আতিনা দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিন আজাবানার যার অর্থ হে আমার পালন কর্তা আমাদেরকে এই দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখেরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে আখেরাতের আজাব থেকে রক্ষা করুন ধন্যবাদ আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে পছন্দ হলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ